আজকে আমরা একটি নেটওয়ার্কিং টুলসের সাথে পরিচয় লাভ করব, সেটা হচ্ছে ক্রিমপিং এর ক্ষেত্রে অ্যাভেলেবল প্রয়োজন পড়ে। তো এই টুলসটির নাম হচ্ছে ক্রিম্পার, এটাকে ক্রিম্পিং এর কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ ইউটিবি ক্যাবল, এসটিবি ক্যাবল, কানেক্টর জয়েন্ট করার কাজে ব্যবহার করা যায়। তো আমরা এই এটাকে আনবক্সিং করতেছি। দিস ইজ এ নিউ টুলস। এটাকে আনবক্সিং করলাম, আনবক্সিং করে আমি এটাকে হাতে নিলাম। এই ক্রিম্পিং টুলসটি আসলে দুইটা হাতল আছে, যেটা ধরে এইখানে ধরে এই কব্জিতে ধরে এটাকে চাপ দিতে হয়। চাপ দিলে এখানে যে পোর্টগুলো আছে, যেমন এখানে হচ্ছে 8P একটা পোর্ট আছে, 8P নাম, এবং 6P, অর্থাৎ এটা হচ্ছে 8 কোর, অর্থাৎ যে ক্যাবল এর RJ45 কানেক্টরগুলো জয়েন্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে 6P, অর্থাৎ এটাকে ব্যবহার করা হয় RJ11 কানেক্টর জয়েন্ট করার ক্ষেত্রে। তো আমি এই যে RJ45 ক্যাবল, এই ক্যাবলগুলো কানেক্টর করার জন্য একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি, এই সেই ভিডিওটি উপরে নিচে ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, আপনি সেই ভিডিওটি দেখতে পারবেন কীভাবে এই ইথারনেট অর্থাৎ ইউটিবি ক্যাবল কানেক্টরগুলো জয়েন্ট করা হয়। তো আজকে শুধুমাত্র ক্রিম্পিং টুলস নিয়ে আলোচনা করব। তো এই ক্রিম্পিং টুলসের এই সাইডে দুইটা ব্লেড আছে, এই ব্লেড এই সাইডে একটা ব্লেড আছে, অর্থাৎ এই সাইডের যে ব্লেডটা সেটা দিয়ে আর কি, যেমন আমি এই ভিতরে এইখানে একটা গোল বৃত্ত টাইপের ইয়ে আছে, তো এর মাস এই সাইডে আছে হচ্ছে একটি ব্লেড, এর এই সাইডে আছে একটি ব্লেড। তো এই ব্লেডের কাজটা হচ্ছে এই ক্যাবলটাকে কাটা। তো এই ক্যাবলটাকে আমি ঢুকাইলাম, ঢুকিয়ে আমি এটাকে চাপ দিলাম। তো চাপ দিলে আমার এই ক্যাবলটার এইখানে কেটে যাবে আর কি। তো এটার এটার কাজ হচ্ছে আর কি ক্যাবলের উপরে কাভারগুলো কাটা। আর এর মা এই সাইডে দুইটা আছে, এই দুইটা দিয়ে আর কি এই ভিতরের ক্যাবলের ভিতরে যে প্লাস্টিক থাকে বা সুতা থাকে সেগুলোকে কাটার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি কাটতেছি, ভিতরের গুলোকে কাটতেছি। তো এই এইভাবে আর কি এই ব্লেড দিয়ে কাটা হয়। তো আর এইখানে অংশে কিছু জিনিস আছে, যেটা হচ্ছে এটা ঘোরানো যায়, ঘুরিয়ে তারপরে এখানে যে অংশটুকু আছে সেটা হচ্ছে এটাকে ঘোরালে দেখা যাচ্ছে এটা জোরে হবে বা আস্তে হবে, চাপ জোরে দিতে হবে, প্রেশারটা জোরে দিতে হবে কি আস্তে দিতে হবে সেটা এটার ঘোরাইলে বোঝা যায়। আরেকটা বিষয় হচ্ছে এই যে বলছিলাম যে 8P আর 6P, 8P ক্ষেত্রে আসলে RJ45 এবং RJ11 ক্যাবল কানেক্ট করতে হয়। তো 8P মধ্যে যখন এই ক্যাবলটা আমাকে ক্যাবলটা কানেক্ট করাই আছে RJ45 কানেক্টর দিয়ে, তো আমি দেখাচ্ছি কীভাবে ঢোকাইতে হয় এর মধ্যে। তো এর মধ্যে আস্তে করে দিয়ে এই সাইড নট এই সাইড এখানে পার্ট টু আছে, এখানে 2 নম্বর আছে আর এখানে 1 নম্বর আছে। তো এই 1 নম্বর সাইডে কানেক্টরটি ঢোকাতে হয়, ঢুকিয়ে চাপ দিতে হয়। চাপ দিলে আর কি কানেক্টরটি এখানে চাপ লেগে জয়েন্ট হয়ে যায়। তো এই ক্রিম্পিং টুলস দিয়ে আরও অনেক কিছু করা যায়। তো দেখলেন এই ক্রিম্পিং টুলসটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ।